কাঁদছে, আর কেউ কায় পড়িল না গো ফাঁসে। আর কিম কাকি পড়িল না গো ফাঁসে, বাবু লঙ্কা দেশে গো লঙ্কা দেশে। আর কিম কাই পড়িল, কিম কাই পড়িল না গো ফাঁসে।
যে কি বিষ্ণুঙ্কর স্বরূপ সেই ভগবান বিষ্ণু তো অনন্ত নাগরে শয়ন করছন, কিছু না করন তাহার বাহন পরিকা যোগিছন সেই বিষ্ণু ভগবান কু লক্ষ্মী মাতা রহি করে তাঙ্কর পাদকে চাপুছন সে বিষ্ণু ভগবান কর কিছু নাই ভাই হেলে ত্রেতয়া যুগের সেই প্রভু বিষ্ণুঙ্কর স্বরূপ যদি ত্রেতয়া যুগের শ্রী রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণ যেতবে সীতা দেবীকে চুরি করে নিয়ে যাই সেই দশানন রাবণ সেই টাইমে রাম এবং লক্ষ্মণ যাই সীতা দেবীকে উদ্ধার করবার লাগি হলে সেই টাইমে সেই রাবণর পুত্র হচ্ছেন ইন্দ্রজিত যেতবে সর মারি দিলে সে নাগভাস অস্ত্র দুই ভাই মূর্ছা হয়ে পড়ে যাই রাম এবং লক্ষ্মণ হলে ভগবান এই কেনা করে সে এটা হলে কেন পাপ করে যে নাগভাস অস্ত্রে বাঁধি হলে তারপরে লবণী সে নাগফাস অস্ত্র কেন উৎপন্ন হয়েছিল যা হয়েছিল কিংবা সে নাগফাস অস্ত্র সে ইন্দ্রজিতকে কে দিয়েছিল নাই কা সে পূর্বরে কেন নেছিল সেটা কেন পুরাণের প্রমাণ আছে এটা বুঝে গিয়ে কহবে আর যা কই করে আইবা জলবনি বাবুরে সখা ইন্দ্রজিৎ যেতলকে নাগফাস অস্ত্রে রামচন্দ্রঙ্কু বানাইছিলা সে নাগফাস অস্ত্র ইন্দ্রজিৎ কেনু পাইছিলা আর কেনু উৎপন্ন হইছিলা আর কা হলা যে তুমি ভগবান হেকিরে ইন্দ্রজিৎ নাগফাস বন্ধনরে পড়িছিলা বলছ বাবুরে তাহলে বনিহা কথাটে পজরে ছ নেকি কহি দউ যে কবাট খুলি দেবে কলে কলে নেকি আগ সমুদ্র মন্থন হলা যে কালে অনেক দ্রব্য তো বাহারিলে আগ সমুদ্র মন্থন খেলা যে কালে অনেক দ্রব্য তো বাহারিলে আগ অমৃত কু দেবে বান্তি খাইলে ঐরাবত হস্তি কু ইন্দ্র কু দিলে লক্ষ্মী কু নয়ন আগ চন্দ্র কু যে শিব ধারণ করিলে আগ চন্দ্র কু যে শিব ধারণ করিলে আর সুবর্ণ নেলে বরুণরে সজনি সুবর্ণ নেলে বরুণরে সজনি এ শুন দেই মন কর্ণ বাবুরে যেতলকে সমুদ্র মন্থন হেলা প্রথমে অমৃত বাহারা সে দেবগণ মানে বাটিক খাইলে দুই নম্বরে বাহারা ঐরাবত হস্তি সে ঐরাবত হস্তি কু ইন্দ্র দেইদেলি তিন নম্বরে বাহারে বাবু কানা লক্ষ্মী সে লক্ষ্মী কু বিষ্ণু নেলে চার নম্বরে বাহারে চন্দ্র সেই চন্দ্রকে শিব মস্তকরে ধারণ কলে পাঁচ নম্বরে বাহারা সুনা মানে সুবর্ণ সে সুবর্ণকে বরুণ কু দেইদেলি এন্তা করে যেতে সমুদ্র মন্থন রু বাহারি তেল আউথা দেবগণ মানে সব ভাগবটা করি নেই নেই যৌথন তেণু কানা হয়েছে আগ কানা হয়েছে জানছ গা মাই গো মাউসী শুনো তো হয় গো হেতে লাগ তুমি মাউসী বসে তুই মাউসী বলবো মর মর বাবুরে মর বি মাউসী তোর বি মাউসী হ্যাঁ আগ বা শীঘ্র পত্নী মন সাজার বিচার করিলা তা ভৃত মধ্যে আগবা শুক্র পত্নীক মনসা জন বিচার করিলে তা ভূত মধ্যে আগম স্বামীকু নে বান্ধিলে পর্বত জোড়ে টানিলে দেবাসুর যেতে যে কিছু বি তো দেলে নাহি আগ তেণু প্রতিশোধরে নিশ্চয় নেবি বলি আগ তেণু প্রতিশোধক নিশ্চয় নেবি বলি আর নাগ ফাঁস দিয়া নীলারে ছয়লা সে অতি যত্নে রাখিথিলা গো বাবুরে বাসুকির পত্নী মন সাজানো সেই বাসুকি সর্পকে নেই করি সেই পর্বতে গুড়ে কিরে বাঁধিলে সমুদ্র মন্থন করে বাসুকি সর্পকে নেই করি হলে বাসুকির সর্পঙ্কর পত্নী হচ্ছে মনসা মনসা চিন্তা করে আরে
এতে সমুদ্র মন্থন এতে জিনিস বালাই সব দেবগণ মানে ভাগবত ঠাকুর কে নিয়ে গলি না আর মোর স্বামী কে কিছু নি দেবার রে বিষ্ণু সে প্রতিশোধ নেমি বলি করি সে নাগাভাস অস্ত্র রে তৈরি করে রাখলাম কামালির কহলা বিষ্ণুঙ্কু পরিশোধ নেবা লাগে সে নাগাভাস অস্ত্র তৈরি করে রাখলাম বাবুরে তেণু কেন হয়েছে আগ সত্য অন্তত্রেতা যুগ আগত আগ রাবণ পুত্র গোসেন্দ্রজিত আগ সত্য অন্তত্রেতা যুগ আগত আগ রাবণ পুত্র গোসেন্দ্রজিত আগ মনসা ঝঙ্কু বিবাহ হেলা তো আগ বাসুকীর ঝিও গো নাম প্রমীলা ইন্দ্রজিত তাহাকু বিবাহ হেলা যে যৌতুক ভাবরে জানো আগ নাগ ফাশস্ত্র গ মন সাণিন আগ নাগ ফাশস্ত্র গ মন সাণিন ইন্দ্রজিত হস্তে তালরে ছয়লা ইন্দ্রজিত রাখিতিলা গো নাগভাস অস্ত্র ইন্দ্রজিত কেন পাইলা বলছ সখা বাসুকি সর্বঙ্গর ঝিও হচ্ছে প্রমীলা প্রমীলার মা হচ্ছে মনসা সেই মনসা ইন্দ্রজিত যৌতুক ভাবে দেইতিলা মানে তার ঝিওকে বিয়া হলে যে তার ঝিকে যৌতুক আগে নাগভাস অস্ত্র দেইতিলা নাগপাশ অস্ত্র ইন্দ্রজিত কে আর কাম বলে কহিতিলা বাবুরে মহা অস্ত্র যত্ন রাখিথিব আর বিষ্ণু সঙ্গে দিনে যুদ্ধ হইব এ মহা অস্ত্র বাবু যত্ন রাখিথিব বিষ্ণু সঙ্গে দিনে যুদ্ধ হইব প্রহারী বাবু এ মহা অস্ত্র আর নিশ্চয় বন্ধা জীব সে চক্র ধর যে তেণু বন্ধা গলি ধন আগ অবিশ্বাস হলে গো যাই ন দেখিব আগ অবিশ্বাস হলে গো যাই ন দেখিব আর যোগ বশিষ্ঠ রামায়ণ রে সজনী বাবুরে ইহাতে হইতিবা মাই হরকে কহ নাই লোবনি আর ফিরি যাবে কোন আই ভুরতে করি হলে কোন আই ফিরি যাবে হয় গো খসুয়েন মোর পাকে নি আবো কুকুর খসু হইছে হয় বিলা হেটা বাবুরে হে সখা আমি কথা দে পত্র মাই হেদে মার মাই হরকে নিগিনি এ কথাটা কইলে দাস হাসি গমো দালসি এ কথাটা কইলে দাস হাসি গমো দালসি তুমি মোর জীবন ঠানো বেশি ও এ কথা তুমি মোর জীবন ঠানো বেশি বাবুরি এ কথাটা কইলে দাস হাসি গমো দালসি তুমি মোর জীবন ঠানো বেশি তুমি মোর জীবন ঠানো বেশি তুমি মোর জীবন ঠানো বেশি বাবুরি সখা আগ মা মার যশোদ গ মামু চন্দ্র সেনা মামু কে ভেলো বলি মাই বল সি সিনা মা মার যশোদ গ মোর মামু চন্দ্র সেনা মোর মামু কে বিয়া হেলো বলি মাই বল সি সিনা যদি মোর দাদা বলরাম কে বিয়া হইতে বহু নে বলতি না কাকি বলতি কে
কেনটা বাবুরে তো ঢুড়া গুন্দ্র বাধ্য গুন্দ্রামু গুন্দলে গে থই দে মনে গে সফা করব না সকাল বাবুরে মোর মা যশোদা তার দাদা হজে কে আনছে চন্দ্রসেন বাবুরে মা আমার যশোদা গ মামু চন্দ্রসেন মামু কে বিয়াইলো বলি মাই বলসি সিনা পিলা ইনে মাই ভঞ্জা গুড়ে সপ্রগ আছে আমি তো মাই ভঞ্জা এ মোর বহন হলো কেনটা কজি মাই ভঞ্জা বিশ্ব ব্রহ্মাণ্ড জানিছে রাধা কৃষ্ণ হেলে কেভে মোর বহন ভাই বহন হইতিনু আমি এ মোর বহন হলো কেনটা কজি মতে কহসি ঘসি গো মোর মদালসি এ মতে কহসি ঘসি গো মোর মদালসি তুমি তুমি মোর জীবনটা নো বেশি হয় গো মাই তুমি মোর জীবনটা নো বেশি ইটা তো মাই ভঞ্জা ভাই বহন কেনটা করে হেন গে কহবে আর গোটে কথা আগ তোমে আর মুই কতিনে বিহাই দিনা আর কহতিনে কেনটা করে ফেন ভাই বহন হেনা ও কলেজ গলে খালি সিস্টার বলছন আর নি হলে ঘরে দিলে মিস্টার বলছন গা বাবুরে আমি তো মাই ভঞ্জা কেনটা করে ভাই বহন হেনা কহবে তো আমি তো যেতে ছোট ছোট লা বলে বাল্যকাল বেদ ব্রহ্মাসি করে আমি দুই লোক বিহা করে দিয়েছিল মান্যর মুই কাঁ বলমি কাঁ বলমি মান্যরে মুই মানে ওয়াইফ ওয়াইট ওয়াইট বাবুরে তোর দ্বারা নি হয়ে মান্যরি আমি স্ত্রী পুরুষ যেহেতু বাল্যকালে আমি বিবাহ হয়েছ সখা আমি স্ত্রী পুরুষ মান্যরে মান্যরে আমি স্ত্রী পুরুষ কেনটা করে বয়ন হেন বাবুরে সখা আগ তুমি আর মুই গতিনে বিহাইতিনা কহতিনে কান্দা করে ভেন ভাই বহেন হেনা তুমি আর মুই গতিনে বিহাইতিনা কহতিনে কান্দা করে ভেন ভাই বহেন হেনা পত্র পত্র কহবা ইটা আরে সূত্র সূত্র কহবা ইটা আরে পত্র পত্র কহবা ইটা ভাই গো সূত্র সূত্র কহবা ইটা বিপিনর লেখা ভেদি যাসি বিপিনর লেখা ভেদি যাসি গো মদালসি তুমি মোর জীবনটা নো বেশি ভাই গো ধন তুমি মোর জীবনটা নো বেশি বাবুরি আমি তো মাই ভঞ্জা কেন দাগরে ভাই বয়ন হেনু আমি তো স্ত্রী পুরুষ ফেন কেন দাগরে ভাই বয়ন হেনু এটা কহ আর কবাটা খুলো বল নাই কে জেনে নিলে ইটা কহি দেলে ফিরি যাবে তো ফিরি যাবে নহলে হাতে ফুটার বন্ধা তাকে আর ছাড়ু নাই আরে বাঁধি দেলে আমাকে আর তুমি মাড় কেতে দিয়ে পারল ননি র তাহলে পত্রে জন আমকু আমি তো মাই ভঞ্জা সংসার যাকর জানিছ হেলে ভাই বহন কেবে হইছিল যদি বি ভাই বহন হইছিল হ্যাঁ সে ছুয়া বেলে যেন বেদবর ব্রহ্মা আসি করে বিহা করে দিয়েছিলে আমি স্বামী স্ত্রী কেন্দা করে ফের হেলা বলি করে কহিছন
কেতবেলি পশিছি যে কেনতা লাগুছে তাহলে কহি দেবা নাই আগ নন্দ সুত নটনা গর আর নটনা গর গো নটনা গর আর তুমি শুনে যাও শুনে যাও তোমার উত্তর নন্দ সুত নটনা গর গন্ধু মুরলী ধর নিলে কহেমা তাহলে নাই আর নন্দ সুত নটনা গর নটনা গর গো নটনা গর নন্দ সুত নটনা গর নটনা গর গো নটনা গর তুমি শুনে যাও শুনে যাও তোমার উত্তর নন্দ সুত নটনা গর গো শ্যাম বন্ধু মুর নন্দ সুত নটনা কর মঞ্জু মুরলী ধর আর সৃষ্টি সৃষ্টির কারিণী জগিয়া দিমাতা সৃষ্টির কারিণী